नमस्कार जोहार अपनारा देखें पियरफुल यूट्यूब चैनल संगे हमें अशोक महतो और पियरफुल यूट्यूब चैनल पक्ष के समस्त काड़ारसिक बंधु और काड़ाप्रेमिक बंधु स्वागत जाना। तो आज हमें इसे पहुँचे ये मानबाजार थानार अंतर्गत बामनी ग्रामे। तो इन एक काड़ा लड़ाईर आपडेट आछे। तो भिडियो शुरू करार आगे हमें मूल खुटी मूल पान्तरा अजित प्रसाद महतो के स्वागत जानिए आजकल भिडियो शुरू करब, कारण उनार ये काड़ा लड़ाईर पचने खुबई गुरुत्व एवं काड़ा लड़ाईर जन्य उनी आमादेर अनेक किछुई आंदोलन चालिए जाच्छेन, जार जन्य आमरा काड़ा लड़ाईटा एगिये निये जेते पाच्छि। एवं संगे आमी स्वागत जानाबो आमादेर मानभूम सांस्कृतिक रक्षा कमिटीर समस्त सदस्यबृंदके। तो भिडियो शुरू करार आगे आरेकटा छोट्ट रिक्वेस्ट, आपनारा जदि एई चैनेले नतुन होये थाके अति अवश्यई चैनेल सबसक्राइब करे राखुन परवर्ती भिडियो सवार आगे सवार प्रथम देखार जन्य। तो यह संगे रेन ए बामनी ग्रामेर एक नम्बर काड़ा मालिक पूर्णचंद्र महतो महाशय। तो नमस्कार आपके पियरफुल यूट्यूब चैने अपनाटुक परिचयटा बोलुन, नाम ठिकाना। हमार नाम पूर्णचंद्र महतो, ग्राम बामनी, थाना मानबाजार, जिला पुरुलिया। अच्छा, तेल एक नम्बर काड़ा अपनार? एक नम्बर काड़ा आमार। अच्छा, खूब सुंदर ठिकाना दिलेन। एवं बामनी ग्रामेर काड़ा जो आपडेटे रही है, तो एखाने আরও অনেকে উপস্থিত রয়েছেন, তাদের মধ্যে আমি জেনে নেব যে এই আসরে কতগুলো কাড়া থাকবে এবং কোন কাড়ায় কত প্রাইজ থাকবে। তো এই যে আমাদের সঙ্গে রয়েছেন এই বামনী গ্রামের এই মেলা কমিটির ভাগবত মাহাতো মহাশয়, তো ওনার কাছ থেকে জানব এই বামনী গ্রামের আসরে কতগুলো কাড়া থাকবে এবং কত কত প্রাইজ থাকবে। তো নমস্কার আপনাকে পিয়ারপুর চ্যানেলে, আপনার পরিচয়টা বলুন। আমার নাম ভাগবত মাহাতো, গ্রাম বামনী, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনাদের আসরে কতগুলো কাড়া আছে? ছোটা কাড়া আছে। ছোটা কাড়া আছে? ছোটা কাড়া আছে। আচ্ছা, টু প্রাইজগুলো বলুন। প্রথম প্রাইজ আছে 51,000। আচ্ছা, দ্বিতীয় প্রাইজ 26,000। আচ্ছা, তৃতীয় প্রাইজ 15,000। আচ্ছা, আর চতুর্থ প্রাইজ আছে 10,000। আচ্ছা, তারপরে পঞ্চম প্রাইজ আছে 7,000। আচ্ছা, আর লাস্ট প্রাইজ 3,000। আচ্ছা, তোমরা কাড়া আপনারা কাড়া লড়াইয়ের মানে দিনটা কবে করেছেন? 12ই ফাল্গুন। ফাল্গুনে 12 দিনে? আচ্ছা, তো এই যে আপনাদের আসলে ছোটা কাড়া আছে, তো কতগুলা জোড় দেখে লাগাবেন, কতলা বিন জোড় দেখে লাগাবো? দুটা বিন জোড় দেখে লাগাবো। দুটা কাড়া বিন জোড় দেখেই আমরা লাগাবো। দুটা কাড়া বলতে এক নম্বর দু নম্বর? এক নম্বর দু নম্বর। আচ্ছা, বাকিগুলা জোড় দেখি? বাকিগুলা জোড় দেখেই লাগাবো। আচ্ছা, তো জোড় দেখার মধ্যে কি মানে নাম কি যে কেউ জমা দিতে পারে? হ্যাঁ, নাম যে কোনো লোকে জমা দিতে পারে। আচ্ছা, পরে আপনারা জোড়া দেখি? জোড়া দেখে আমরা সিলেকশন করব। আপনাদের নাম জমা করার কোন দিন করেছেন যে আমরা এত তারিখ পর্যন্ত নাম জমা নিব? মোটামুটি মাঘের শেষে ফাইনাল হবে আর কি, পয়লা পয়লা ফাল্গুন পর্যন্ত। পয়লা ফাল্গুন পর্যন্ত? এখন থেকে পয়লা ফাল্গুন পর্যন্ত জমা দিতে হবে। ভিডিওটা আপলোড করার পর থেকে পয়লা ফাল্গুন? হ্যাঁ, পয়লা ফাল্গুন পর্যন্ত আমরা নাম নথিভুক্ত করব। আচ্ছা, ওটা কনফার্ম করে দিই আও। আচ্ছা, তো খুব সুন্দর বক্তব্য রাখলেন এই পিয়ারফুল ইউটিউব চ্যানেলে চ্যানেলকে। তো এরপর আমি জানবো এই বামনী কাড়া লড়াইয়ের কী কী নিয়মকানুন রয়েছে। তো এই যে আমার সঙ্গে রয়েছেন এই বামনী গ্রামের দু নম্বর কাড়ার মালিক বিধানচন্দ্র মাহাতো মহাশয়, তো ওনার কাছ থেকে জানবো ওনার কাড়ার বিস্তারিত আপডেটটি এবং কাড়াটি উনি কতদিন থেকে রাখিয়েছেন, কতবার লড়াই করেছেন এবং ওনার কাছ থেকে জানবো ওই কাড়া লড়াইয়ের নিয়মাবলীগুলি। তো নমস্কার আপনাকে পিয়ারফুল চ্যানেলে। নমস্কার, টুকু আপনার পরিচয় বলুন। আমার নাম বিধানচন্দ্র মাহাতো। আচ্ছা, গ্রাম বামনী। আচ্ছা, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে আপনার কাড়াটা দু নম্বর থাকি? হ্যাঁ, আমার কাড়াটা দু নম্বর থাকছে। তো কাড়াটা আপনি কতবার লড়াই করেছেন? কাড়াটা লড়াই এখন করিনি, এই নতুন বটে। আচ্ছা, লিয়া হয়েছে। আচ্ছা, মানে আপনি কি না প্রথম লড়াই করব? এই প্রথম লড়াই হবে। আচ্ছা, তো আপনি আপনাদের কাড়া লড়াইয়ের নিয়মাবলী কী আছে? নিয়মাবলী জেলা কমিটি, যেটা পুরুলিয়া জেলা সাংস্কৃতিক রক্ষা কমিটি যে নিয়ম, মেলার মধ্যে মাদক দ্রব্য এবং বোরহা মাংস
সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। যদি যদি কেউ মানে বড়া বা মদ বিক্রি করে লুকান চোরাই, কিন্তু কমিটির যদি আমাদের চোখে পড়ে তাহলে কিন্তু ওর শাস্তি হোক এবং জরিমানা হোক। জেলা কমিটি যেটা বলি সেটাই তখন আমরা করতে বাধ্য থাকবো, মানে যেই হোক তখন আর ওরাতে কোনো ইহা করা যাবে নাই না। আর মেলা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেমন সবাই আসে দেখতে, সবাইকে প্রত্যেক কাড়াপ্রেমী এবং কাড়া মালিক এবং দর্শক সবাইকে ওই মেলায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি বামনি মেলা কমিটির পক্ষ থেকে। তো আপনারা জোড়াটা কি আপনারা মেলা কমিটি মানে ঠিক করবে কি জেলা কমিটি? জোড়াটা মানে আমাদের যেগুলো আধার জমা হবে তখন জেলা কমিটিকে আমরা ডাকবো। আচ্ছা, মানে মেলা কমিটি প্লাস হ্যাঁ দুটো থাকেই হবে, মানে সম লেভেলের মোটামুটি কাড়া তো বুঝতেই পারছ। হ্যাঁ যেমন লাগনি কাড়া দেখেই সবাই জড় করার চেষ্টা করবো, আর কাড়াগুলো যেমন মোটামুটি সমানে সমানে হয় যেমন লাগতেই পারে, লড়াই দেখাতে পারে দর্শককে, অত দূরের লোক আসবে তোমার খরচ করিয়ে তাহলে দর্শককে যেমন লড়াইটা দেখাতে পারে কাড়াই, সেরকমভাবে জড় করবো আমরা। আর বিশেষ কিছু না বলে আমি আমার বক্তব্যটা এখানেই শেষ করছি। খুব সুন্দর বক্তব্য দিলেন এই বিধান মাহাতো মহাশয় এই পিআর পলিটিভ চ্যানেলকে। এরপর আমার এই যে সঙ্গে রয়েছেন খুবই জনপ্রিয় কাড়ারসিক সকলের সুনামধন্য এই যে আমার বাম পাশে রয়েছে সুধীর চন্দ্র মাহাতো মহাশয়, তো ওনার কাছ থেকে জানবো ওনার কাড়া কত নম্বর থাকছে এই আসরে এবং উনি কতদিন থেকে কাড়া লড়াইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। তো আপনাকে নমস্কার পিআর পলিটিভ চ্যানেলে। নমস্কার। আচ্ছা, আপনার টুকু নাম ঠিকানা বলুন, পরিচয়। আমার নাম সুজিৎ চন্দ্র মাহাতো। আচ্ছা, গ্রাম বামনি, পোস্ট বামনি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। কারার মধ্যে আমি যুক্ত অনেক দিন ধরেই বঠি। আচ্ছা, যুক্ত থাকেও প্রথম যখন আমি কাড়া লাগাতে নিয়ে যাই পাড়া দুলালবাবুর আসরে, ওখানে আমার কাড়া কিন্তু লাগে নাই, কাড়া যাই হোক কোনো কারণে কাড়া পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে কাড়া নিয়ে আসি ঘর, কাড়া থেকে যাই, থেকে যাওয়ার পরেই তারপরে সাল ব্যাংক ম্যানেজার, নৌপাড়া ব্যাংক ম্যানেজার অপু সিং মানে অপূর্ব সিংহের সঙ্গে আমি কাড়া লিখে গিয়ে করি আমার গ্রামে ফাগুনে বারো দিনে লাগাই। সেখানে যাই হোক কোনো হোক করিয়ে ওনাকে ইয়ে করেছিলেন, পরাজিত করেছিলেন। হ্যাঁ, ওইখান থেকে তারপরে নিয়ে যাই কানালি নিতাই মাহাতোর সঙ্গে কাড়ার আমি জড় করি, ওখানে আমার কাড়ায় সেকেন্ডটা সিংকে উড়িয়ে দিয়েছে। আচ্ছা, ওখানে পাইছিলাম আমি 11,000 একটা ঘড়ি। তারপরে যাই নিয়ে যাই চন্দন ক্যারি বাবলু মাতার আসর, বাবলু মাতার আসরও যাই কাড়া লাগিয়েছে, লাগিয়ে কিন্তু কাড়ায় ভাগাতে পারে নাই, যে কোনো প্রকার কাড়া পালিয়ে গেছে। আচ্ছা, ওই কাড়া ঘুরাই নিয়ে আসি, ঘুরাই নিয়ে এসে গ্রামে ইয়ে করেছিলি কিন্তু গ্রামে জড় হয়নি কাড়া। ও কাড়া সেই সময় পুরুলিয়ার কাড়া লড়াই বন্ধ হয়ে গেছিলো, সেই হিসাবে আমি কাড়া বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দেওয়ার পরে আবার কানালি নিতাইবাবুর কাছ থেকে আমি একটা কাড়া আবার নিয়ে এসেছিলি, সেই কাড়া কানালি নিতাইবাবুর সঙ্গে আমি ঘুরে লাগানছি, ওখানে আমি ওখানে পরাজিত হয়ে গেছি। ওই কাড়া আনিয়ে সন্তোষবাবু মিশ্রির ডি সন্তোষবাবুর সঙ্গেও আমি কাড়াটা যে কাড়া ওনার এখন আছে সন্তোষ মতো কাড়া যে কাড়া এখনও আছে সেই কাড়ার সঙ্গেও আমি কাড়া লাগানছি। তারপরে ওটা বিক্রি করার পর আর এখাল কাড়া নিয়ে আলি, ওটা লাগানছি কার্তিক রায় ভালোবাসা কাঁচি ডিয়ের টাঁড়ে, ওখানেও যাই হোক আমার কাড়া হার মানিয়ে গেছে। ও তারপরেই লাগানছি বাবুজড়, ওখানেও আমার কাড়া আধ ঘন্টা লাগিয়ে আমার কাড়া পালিয়ে গেছে। তারপরে মোষের একটা বাচ্চা হলো, ওই কাড়াটা ভালো আমি ওটা হেঁকেছিলি, এতদিন কাড়া কিনতে পারিনি। যা হোক পরে একটা কাড়া নিয়েছি রোগারোগী কাড়া, এখন ওইটা আমার কাড়া থাকছি 3 নম্বরে। আর কি তাহলে আপনার কাড়া 3 নম্বরে দেখি। আচ্ছা, এটা নতুন কাড়া? আপনার নতুন কাড়া? কতবার লড়াই করেছেন? হ্যাঁ, কতবার লড়াই করেছেন? না, লড়াই করিনি। আচ্ছা, ওটা পরের ভিডিও ইয়া করবো জোড়াটা, তাহলে একবার লড়াই করেন না? আচ্ছা, খুব সুন্দর বক্তব্য দিলেন এই পিআর পলিটিভ চ্যানেলকে। তো আর ভিডিওটা বিশেষ লম্বা করছি নাই, তো এখানে যারা যারা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই এই পিআর পলিটিভ চ্যানেলকে তো মূল্যবান সময় দেওয়ার জন্য। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জয় হিন্দ, জয় মানবন্ধন। নমস্কার, আমি বিধান মাহাতো। ওই মেলার নিয়মাবলী কিছু বলে দিছি। আমাদের মেলায় মদ বড়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে এবং পাশাপাশি কোনো জায়গায় যদি কেউ
चूरी कर बिकार चेष्टा करें किन्तु आमादेर कमिटी नजरे जदि आसे ताहले किन्तु उहार व्यवस्था लिया होबे एवं जिला कमिटी जा व्यवस्था लिबे सेटी आमरा मानि लिते बाध्य थाकबो एवं मेलाय काड़ार संगे दुजन रसिक एवं मालिक एकजन एलाउ थाकबे माने एकटा काड़ार संगे दुजन रसिक आज मालिकटा ढुकबो बोले ताहलेओ आमरा माने परमिशन दिब आर कि एबार जदि आमादेर काड़ाय माथा ना दे ताले किन्तु प्राइज देवा होबे ना काड़ा जदि माथा देवार परे पालान जाए बाहरे लागे बा बिनि माथा दिए जाए बाहरे लागिए गेलो लागिए जेखाने काड़ा आमादेर पराजित हो जदि होए जाए आमरा किन्तु प्राइज सम्पूर्ण प्राइज दिए देब मेलार नियम कारण एटाई आछे एगो मनेर मानुष ना पाइले মনের মানুষ না পাইলে গো মনের কথা কি বলা চলে গো সখিরে যাকে তাকে সব কি বলা যায় মরম সখিরে যাকে তাকে সব কি বলা যায় আরে ভাই সুযোগ সন্ধানে সার্থ সিদ্ধ হলে ফিরে না তাকাই দারুণ সখিরে যাকে তাকে সব কি বলা যায় মরম সখিরে Thank you.
এই পুরুষ জাতির প্রলোভন গো নতুন প্রেমের আস্বাদন গো ডুবে যারা শেষে ডুবে যারা শেষে সখিরে যাকে তাকে সব কি বলা যায় মডম সখিরে যাকে তাকে সব কি বলা যায়।